গেছে না, এবার গেছে মনে হয়, আগে তোমার খাতায় নিয়ে যাচ্ছে, ঠিক আছে না? গুড, জি স্যার। এই ফাইল কিন্তু ডিলিট করো না, তাহলে কিন্তু তোমার খাতা হারাই যাবে, ঠিক আছে? তোমার এই খাতাটাই এখন আমার কাছে আছে, যদি এটা ডিলিট করো তোমার খাতা মানে ডকুমেন্ট ভ্যানিশ হয়ে যাবে। তবে ডিলিট করতে পারার কথা না, মানে আমার পারমিশন ছাড়া তো তুমি এখানে কিছু করতে পারার কথা না। তারপরে অনেক সময় দেখা যায় গুগল আমার থেকে তোমাকে যদি পাওয়ার বেশি দিয়ে দেয়, তুমি ডিলিট করে দিলা, ঠিক আছে, ঝামেলা আছে। আচ্ছা, তাহলে মনে হয় এখন আশা করি সবাই যে ঝামেলাটা তোমরা ফেস করতেছো সেটা আশা করি এখন ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওই যে কে জানো আরেকজন, কি আর কে, কার কি প্রবলেম আছে আমাকে একটু বলো। একজন এটা ক্লিয়ার করে দিলাম, এখন বাকিরা একটু ট্রাই করে দেখো, এরপরে যদি মনে হয় যে না কোথাও আটকায় যাচ্ছ তাহলে ঠিক আছে। একটা তো টেকনিক্যাল টেক্সচার দেখতে পাচ্ছি কিন্তু স্যার এই ইনস্যুরেন্স কমপ্লায়েন্স পাই নাই। আহা, দেখো না, একজন দেখতে পারলে আরেকজন কেন পারবো না, এটাই তো আমি বুঝে বুঝে উঠতে পারতেছি না। মানে এই যে ইউভাই যখন ঢুকলো আমার তো এখন ঢুকছে স্যার। তাহলে এই সেটটা আইসি তেও ট্রাই করো, যাবে না কেন? তোমরা এটা আগে ইউজ করছো না, করার তো কথা, এটা তো আগে ইউজ করার কথা। না স্যার, আমি এটা ইউজ করি না। আমাদেরকে তো গত সেমিস্টার থেকে এটাতে কাজ করাচ্ছে বসে বসে। স্যার এটা তো পুরো গুগল ড্রাইভের অ্যাক্সেস নিয়ে নেয় স্যার, আমার গুগল ড্রাইভের অ্যাক্সেস নিয়ে নিছে পুরো এই সফটওয়্যার। হ্যাঁ অবশ্যই, গুগল ড্রাইভ মানে ফাইল তো বড় ফাইল না, এটা তো বড় ফাইল, মানে এটা ট্রান্সফার হইতে গেলে তো তোমার ড্রাইভই লাগবে। না স্যার, মানে ভাই বলতে চাইছে যে আমার ড্রাইভে অন্য কেউ এখন ঢুকতে পারবে, মানে জি 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 স্যার। কিন্তু ফাইলটা কিন্তু আমার ড্রাইভে, বুঝো না, এখান থেকে মনে করো কিছু দেখতে হইলে তো মনে করো একটু ঝামেলা পাইতেই হবে, আর তোমাকে আমি সরাসরি অ্যাক্সেস দিলেও একটা ঝামেলা আছে। তোমাকে আমি ভিউয়ার দিয়ে রাখছি, নট এডিট, অনলি ভিউয়ার, তুমি শুধু দেখতে পারবে, এডিট করার কথা না। তারপরেও যদি কোনো কিছু চেঞ্জ হয়ে যায় তাহলে সমস্যা। আচ্ছা দেখো, এখন আইসি এটা দেখো, তাহলে ঢুকতে পারতেছো কিনা। ঝামেলা থাকার কথা না আর কি। নাম্বার এত কম দিছেন, কোথায় কম দিছি, নাম্বার অনেক ভালো দিছি স্যার। যে কোশ্চেন গুলো স্যার, ওই যেমন একটা কোশ্চেন দিছিলেন আপনি যে তুমি যদি একজন টেক্সটাইল অফিসার হও তাহলে তুমি টেকনিক্যাল টেক্সটাইল কিভাবে ডেভেলপ করবে, স্যার এই কোশ্চেনের অ্যানসার লিখতে গেলে স্যার আমাদের আরো রিসার্চ এর প্রয়োজন বা আরো জানার প্রয়োজন স্যার। কোনটা কোনটা? আমরা তো অনেক তাও চেষ্টা করছি স্যার, স্যার কোনটা? টেকনিক্যাল টেক্সটাইলের একের, টেকনিক্যাল টেক্সটাইলের একের সি স্যার। টেকনিক্যাল টেক্সচার একের সি? জি স্যার। দাঁড়াও আমি কোয়েশ্চেন দেখি, যেহেতু আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা একটু কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম, বলি নাই মনে হয়, তোমরা জয়েন করছো অনেক পরে আর কি, তোমরা তো আমাকে সুযোগই দেও নাই কোয়েশ্চেন নিয়ে কথা বলার, আমরা সাধারণত প্রথম দিনই কোয়েশ্চেন নিয়ে কথা বলি। আচ্ছা যাক, আমি তোমাদের এটা তোমার শেয়ারটা একটু বন্ধ করে দিই আপাতত, তুমি তোমার শেয়ারটা বন্ধ করো, আমি আমার শেয়ারটা বন্ধ করি। এখন দেখি তোমাদের কোয়েশ্চেনের উত্তর তো দেওয়া উচিত, কোনটা খুলবো আগে, ইভিনিং মানে কোনটা খুলবো, টিটিকিউসি না টেকনিক্যাল টেক্সটাইলটা? ওকে, তাহলে ইভিনিং ব্যাচ টিটিকিউস, এখন বলো স্যার যে একের সি কোয়েশ্চেন যেটা আছে। হ্যাঁ, এখানে বলা হয়েছিল কি, সাপোজ ইউ হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য কমিটি ফর্ম ফর ডেভেলপিং টেকনিক্যাল টেক্সটাইল। হ্যাঁ, টেকনিক্যাল টেক্সটাইল তোমাকে ডেভেলপ করতে হবে বাংলাদেশে, কোশ্চেনটা বুঝো আগে, বাংলাদেশে আমরা টেকনিক্যাল টেক্সটাইল ডেভেলপ করতে চাচ্ছি, কারণ এই যে তোমরা তো হিস্টোরি মিস্টোরি সবই পড়ছো, এখন মার্কেটের অবস্থা জানো কি অবস্থা, এখন তুমি আমার দেশে যদি আমি টেকনিক্যাল টেক্সটাইলকে ডেভেলপ করতে চাই তাহলে কি করতে হবে,
Now suggest your expert opinion for sustainable development of technical textile sector in Bangladesh. তাহলে মনে করো একেবারে শুরু, মানে এখন তো বাংলাদেশে আসলে খুব একটা ভালোভাবে শুরু হয়নি, তাহলে শুরু করতে হলে তুমি কি করবে এটাই আসলে আমরা জানতে চাচ্ছিলাম। তো তোমরা আসলে অনেক রকম অ্যানালাইসিস করছো বা অনেক রকম কি বলবো অ্যানসার দিছো আর কি, যেগুলো কি বলবো ধারে কাছে যায় আবার ধারে কাছে যায় না এরকম একটা অবস্থা। অনেকে মার্কেট নিয়ে অ্যানালাইসিস করছো, শুধু মার্কেট নিয়ে বলতে বলতে শেষ, আবার কেউ কেউ শুধুমাত্র সাস্টেইনেবল ডেভেলপমেন্টে গেছো, মানে যেটা আমরা বলি এনভায়রনমেন্ট রিলেটেড, তারপরে টেকসই উন্নয়ন, সেটা সেদিক দিয়ে বর্ণনা করতেছো, কিন্তু টেকনিক্যাল টেক্সটাইল কে কিভাবে বাড়াবো সেটা কিন্তু বলো না। এনভায়রনমেন্টাল ইস্যুতে চলে গেছে একেবারে, টোটালি অন্য সেক্টরে চলে গেছে। আর কিছু কিছু মানে আলোচনা করছো অনেকে, যেটা আসলে কি বলবো ওগুলাকে ধরা মানে যায় না আর কি, কোশ্চেনের অ্যান্সার হিসেবে জটিল। এরকম আসলে না, আমরা চাচ্ছিলাম টেকনিক্যাল টেক্সটাইলটাকে কিভাবে বাংলাদেশে ডেভেলপ করবা, মানে শুরু করবা এবং এটাকে দীর্ঘ সময়ে তুমি রাখবা, কম্পিটিশনে নিয়ে যাবা বাংলাদেশকে এই সেক্টরটা। কারণ এই যে এখন তো জানো যে বাংলাদেশে মানে সারা ওয়ার্ল্ডে এখন কে আগায় আছে, যেমন আমেরিকা আগায় আছে, তারপরে তোমার রাশিয়া, চায়না, হ্যাঁ ইন্ডিয়াও আগায় যাচ্ছে। এখন তুমি কিভাবে আগাবা বাংলাদেশকে, তুমি কিভাবে নিয়ে যাবে? এটা তো একটা রিসার্চ পেপার হয়ে গেল স্যার, অনেকটা বলতে পারো, হ্যাঁ অনেকটা রিসার্চ পেপারের মতোই। তবে আমি তোমার থেকে আলোচনা চাচ্ছি যে তুমি কি করতে চাচ্ছো। তোমাকে যদি আমি বাংলাদেশের মনে করো সাপোজ তুমি প্রাইম মিনিস্টার হয়ে গেলে, এখন তুমি বাংলাদেশের এই সেক্টরটাকে কিভাবে ডেভেলপ করবে, কি কি উদ্যোগ নিবা, কি কি উদ্যোগ নিবা, স্টেপ নিবা, কি কি ফার্স্টে কি করবা, তারপরে কি করবা, তারপরে কি করবা, এইরকম একটা মানে লং টার্মে একটা প্ল্যান করতে হবে তোমার। বুঝতে পারছি, কারণ কোয়েশ্চেনটা কিন্তু সেইরকম একটা ক্রিয়েটিভ কোয়েশ্চেন, তোমাদের ওই যে বলছি তোমাদের নলেজের উপরে বেস করে এটার অ্যান্সার এক একদিকে চলে গেছে, তোমাদের পার্সোনাল যে নলেজ সেটার উপর বেস করে আসলে অ্যান্সারটাকে তোমরা অনেক দিনে গিয়েছো। এই জন্য তোমাদেরকে আমি বারবার বলছি যে কোশ্চেনটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে, এটা যারা করতে পারবে তারাই কেবল অ্যান্সার গুলো সুন্দর করে বুঝে নিতে পারবে, কারণ দুই একটা কোশ্চেন এরকম ট্রিকি থাকবে, কারণ নাম্বার কাটার কোনো অপশন নাই তোমাদেরকে আমরা। স্যার সবাই মার্কস স্যার বেশি হয়ে গেছে স্যার, এখানে স্যার আমরা তো আমাদের এত নলেজ নাই স্যার এগুলো লেখার জন্য, তোমাদের মানে বুঝাইতে পারছি কিনা আমি কোশ্চেনটা, কিন্তু একটু ট্রিকি তোমরা যেটা বলছো ঠিক আছে, ট্রিকি কোশ্চেনই দেওয়া হয়েছে যাতে আমরা এখানে কিছু নাম্বার তোমাদের কাটতে পারি, তবে আমরা চাইছিলাম এটাতে নাম্বার যাতে কাটতে না পারি, অর্থাৎ সবাই পারবা এটা আমরা চাই নাই, দেখা যাচ্ছে চার পাঁচজন পারুক এরকম একটা মানে অপশন ছিল আর কি, ওই চার পাঁচজনের মধ্যেও আমরা কিন্তু চার পাঁচজনকেও পাই নাই এরকম একটা অবস্থা। ঠিক আছে আমরা আরো তোমাদের থেকে আরো আসলে বেশি চাই যে তোমরা তোমাদের সেক্টর সম্পর্কে, তোমাদের সেক্টর সম্পর্কে তোমরা একটা ভবিষ্যৎ, যেটাকে আমরা বলি তোমরা তো ভবিষ্যৎ, আসলে তোমরা হচ্ছে ভবিষ্যতের কি বলবো সম্পদ আর কি আমাদের, তোমাদের এইসব বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। স্যার দুইয়ের বি যে কোশ্চেনটা করছিলেন স্যার, যে দুইয়ের বি টেকনিক্যাল টেক্সটাইল ফেব্রিক কনস্ট্রাকশন, হ্যাঁ রিকোয়ার্ড ইন ম্যানুফ্যাকচারিং টেকনিক্যাল টেক্সটাইল প্যারামিটার সিলেকশন, এটাও তো তোমাদের জানা কোশ্চেন ছিল ঠিক না, এটাও দেখা যাচ্ছে অনেকে মানে অ্যানসার গুলো কমপ্লিট করে আনতে পারো না। স্যার এটা অ্যানসার কোনটা হবে স্যার? হ্যাঁ তোমরা একটা ভিডিও তোমাদেরকে দেখাইলাম না, একটা ভিডিও দেখাইলাম, তোমরা তো আলোচনাও করলে সেদিন ফেব্রিক থিকনেস দেখা লাগবে, ডিরেকশন দেখা লাগবে, ফাইবারের চয়েস করা লাগবে, তোমাদের সুন্দর একটা ভিডিও তো তোমরা আলোচনাও করছিলা নিজেরাই ঠিক না, ওখান থেকে আমরা কয়েকটা মানে ওভেন ফেব্রিক যেমন বলছিলাম যে প্লেইন, গ্রিপ, ইন্টারলক, এই এই ধরনের স্ট্রাকচার গুলো আছে, আবার নিটের ফেব্রিকের মধ্যে অনেকগুলো আছে, রেসেল, ট্রিকোট, তারপরে তোমার লেস, মানে অনেক ধরনের ডিজাইন আছে, ফেব্রিক স্ট্রাকচার আছে, সেগুলো অনেক ধরনের, মাল্টি এক্সিয়াল ফেব্রিক আছে, এরপরে ব্রেইড আছে, হ্যাঁ ব্রেইড আছে, তারপরে আবার তোমার ইয়ে আছে, নন ওভেন ফেব্রিক আছে, মানে এখানে তো আলোচনার অনেক বিশাল সেক্টর, কিন্তু দেখা যাচ্ছে তোমরা ম্যাক্সিমামই খুব একটা আলোচনা করতে পারো নাই ওভারঅল জায়গাগুলোতে।
তোমাকে অর্ধেক নাম্বার দিছি কিন্তু তোমাকে তো জিরো দিতে পারতাম, ঠিক না? আমি কথাটা বুঝিও না, শোনো, অর্ধেক নাম্বারটা কেন দেওয়া হয়েছে, তোমার পার্সোনাল একটা ভিউ আমরা চাচ্ছিলাম এখানে, বুঝা গেছে? তুমি যদি কিছু নাও পারো তাও কিন্তু তিন নাম্বার পাবা এখানে স্যার, মানে এটা হচ্ছে মেইন অবজেক্টিভ, মানে দুই নাম্বার তিন নাম্বার যা হোক, মানে তুমি যদি একটু টাচ করো এটা থেকে নাম্বার পাবা, কাছাকাছি যেতে হবে। হ্যাঁ স্যার, আমরা এই আসলে অনলাইন এক্সাম চাই না স্যার, আমি মানে 9 সেমিস্টার পর্যন্ত কখনো মিড টার্মে স্যার এত কম মার্ক পাইনি, এই যে 12 মার্ক তাও মেজর সাবজেক্টে, স্যার এটা কেমনে সম্ভব, আর কার কাছে আপিল করব বা কি নিয়ে আপিল করব স্যার জানি না। কোথায় পেয়েছো 12? 12 কোথায় পেয়েছো আমার সাথে? 12 পেয়েছি স্যার, GMD4 স্যার, আমি মানে GMD4 ওটা তো আর আমার না। আচ্ছা যাই হোক স্যার, 22 হচ্ছে ভালো, আমি আমি তো নিজেই চিন্তা করে গেলাম GMD4 এ আমি এই নাম্বার দেই কিভাবে, 12 নাম্বার তো কাউকে দেওয়ার মতো চিন্তাও করি নাই আমি। তার আমি এই যে 9 সেমিস্টার চলতেছে আমার কোন কোন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে আমি দেখে নেই তোমরা কত পাইছো আগে দেখো, দাঁড়াও তোমাদের হাইয়েস্ট মার্ক আর লোয়েস্ট মার্ক তো জানা দরকার না? হাইয়েস্ট এক যাক, আমার কারেন্ট চলে আসছে এখন, নেটও আসলে যদি একটু বাঁচি, সারাদিন ধরে নেটও নাই, মানে আমি কাজই করতে পারতেছি না, নেটের অবস্থা, মোবাইলের নেট দিয়ে কাজ করা যায় না, সকাল সকাল ঘুম থেকে উঠে সেই 5টা বাজে তোমাদের খাতা কাটা শুরু করছে। ওকে যাই হোক, এখন হাইয়েস্ট মার্ক কত না তোমাদের, তোমাদের সাবজেক্টটা কি জানো? টিটিকিউসি, এখন আমরা টিটিকিউসি তে আছি না? না স্যার, ওই না স্যার, টেকনিক্যাল টেক্সটাইল স্যার। ও টেকনিক্যাল টেক্সটাইল, আচ্ছা ম্যাক্সিমাম নাম্বার কত? ম্যাক্সিমাম এভারেজ হচ্ছে 16, মানে 16 হচ্ছে এভারেজ তোমাদের মধ্যে, ঠিক আছে? মানে 16 নিচে কেউ যাও না, মানে 50% নাম্বার, এটা হচ্ছে 50%। আর ম্যাক্সিমাম নাম্বার কত যদি আমি একটু দেখি, 22 21, মানে 22.5 ম্যাক্সিমাম, হ্যাঁ ম্যাক্সিমাম এটা দেওয়া হয়েছে। আর ম্যাক্সিমাম এর মধ্যে আর কেউ আছে এখানে 22-এর কাছাকাছি? 21 20 19 18, না এর মধ্যেই, এর মধ্যেই সবার, মানে 16 থেকে তুমি হাইয়েস্ট 22-এর মধ্যে পাচ্ছ, 16 থেকে 22, কারণ এটা তো গ্রেডিং থাকবে, বুঝতেই তো পারো, মানে তোমার থেকে আরো ভালো লেগেছে, আবার সব কোয়েশ্চেন সবাই ভালো লেগেছে এমনও বলবো না, এক একজনের থেকে এক একজন এক একটাতে ভালো লেগেছে, তো আলটিমেটলি গ্রেডিংটা ওইভাবে হয়েছে, ঠিক আছে? আর তোমার এটা আছে কি আইসি না? আইসি আমরা কোয়েশ্চেন নিয়ে আজকে আলোচনা করি, সমস্যা নেই এখানে। এই এই কোয়েশ্চেনে আর কোনো কোয়েশ্চেন আছে এই এই বিষয় নিয়ে, এই পার্টটায় স্যার? হ্যাঁ বলো স্যার, বিষয় হচ্ছে আমাদের যে 6 মার্কের যে প্রশ্নের উত্তরটা ছিল স্যার, হ্যাঁ স্যার, ওখানে মূলত স্যার দুই পার্টে প্রশ্ন ছিল, একটা ছিল দুই পার্টে না, দুই পার্টে কোশ্চেন ছিল না, এক পার্টে কোশ্চেন, এক পার্টে কিন্তু মানে সাজেস্ট ইউর এক্সপার্ট ওপিনিয়ন, সাজেস্ট ইউর এক্সপার্ট ওপিনিয়ন, প্রথম অংশ তো ভালো। জি আমি আমি ওইটাই বলতে চাচ্ছি যে এখানে মূলত আমার এক্সপার্ট যে ওপিনিয়ন ওপিনিয়ন গুলো থাকবে এবং সেটা যেন অবশ্যই সাস্টেনেবল হয় সেই ব্যাপারটার উপর, সাস্টেনেবল হয় এবং টেকনিক্যাল টেক্সটাইল কে অবশ্যই ডেভেলপ করতে হবে। জি তো এই ক্ষেত্রে স্যার মানে আমরা ক্লাস থেকে যেটা শিখছিলাম, হ্যাঁ যে মূলত বর্তমান মার্কেটের কি অবস্থা, ইন্ডিয়া আমাদের কাছ থেকে অনেক দূরে এগিয়ে যাচ্ছে কিন্তু সেই তুলনায় আমরা যথেষ্ট খারাপ অবস্থায় আছি, আমরা মানে এখন পর্যন্ত বিসমিল্লা করিনি বললেই চলে। আর এটা যদি সাস্টেনেবল হতে হয়, যেমন আমাদের টেক্সটাইল যেটা ছিল, এনভায়রনমেন্টাল ইস্যুগুলো, হ্যাঁ ওইগুলো সহ আমাদের যে টেক্সটাইলের যে ব্যাপারটা ছিল ওটা কিন্তু আসলে খুব একটা সাস্টেনেবল ছিল না বলে এখন কিন্তু টেক্সটাইল প্রায় চলেই যাচ্ছে এরকম একটা অবস্থা। হ্যাঁ তো সবগুলো গুছিয়েই তো স্যার লিখছিলাম, মানে এর বাইরে তো আমাদের তোমরা ওই যে বলছি তোমরা এনভায়রনমেন্টাল দিকে চলে যাচ্ছ, মানে ডাইং আমাদের বর্তমান এক্সিস্টিং যে মানে টেক্সটাইল গুলো যে ওয়েস্ট করতেছে, ড্যামেজ করতেছে আমাদের এনভায়রনমেন্ট, তোমরা কিন্তু ফোকাস বেশি ওইদিকে দিয়ে দিচ্ছ, ফোকাসটা কিন্তু আনার কথা ছিল এইদিকে। মনে হয়েছিল স্যার আপনি যা আমাদের শিখাইছেন আমরা সেই অনুযায়ী আর কি লিখছি, হয়তো বা আমরা থিসিস পেপার করিনি কিন্তু মোটামুটি স্যার একটা অ্যানসার দেওয়ার মতো স্যার আমরা এই জন্য লিখছিলাম স্যার। এই গুড, এটা এটা বেটার, এটা আমরা চাই, তোমরা নিজেরা নিজেদেরকে বুঝাই নিবা এইভাবে,
অপ্রস্তুত একটা জায়গায় গিয়ে অপ্রস্তুত একটা জায়গায় গিয়ে যাতে তুমি নিজেকে গুছিয়ে নিতে পারো, এটা তোমার লাগবে। এখন তোমাকে বুঝাই আমি বুঝাইতে পারবো না, তবে এই কোশ্চেনটার গুরুত্ব অনেক বেশি। অর্থাৎ অন্য সবগুলো কোশ্চেনের অ্যানসার করে তুমি যতটা না শিখবা, এই একটা কোশ্চেনের অ্যানসার করে তুমি তার থেকে বেশি শিখবা। তোমরা কি করছো, টেবিল বানাই ফেলছো সবাই একেবারে কমন, টেবিল বানাই ফেলছো। আবার অনেকে কি করছো, টেবিল না বানিয়ে নরমালি কম্পেয়ার করতে গেছো। যারা নরমালি কম্পেয়ার করছো তাদেরটা হচ্ছে 50% কারেক্ট। হ্যাঁ, এখন সেন্টেন্স গুলো অনেক সময় একটু এলোমেলো হয়ে গেছে, যার কারণে হয়তো আমরা 0.5 একটু কেটে রাখছি, বাট ওরা অ্যাকুরেট অ্যান্সার দিচ্ছে। আর যারা টেবিল করছো, টেবিল যারা করছো তাদেরটা আসলে এই যে হাউ এই কথাটার অ্যান্সার আসছে না। কনভেনশনাল টেক্সটাইল এবং টেকনিক্যাল টেক্সটাইলের একটা নরমাল পার্থক্য হয়েছে, পার্থক্য ডিফারেন্স হয়েছে, বাট হাউ এটা কিভাবে ডিফারেন্ট এটা কিন্তু আসে নাই, সেটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ঠিক আছে স্যার, একএসসিতে কি গভর্নমেন্টের বা বুটেক্সের কোনো ভূমিকা নাই মানে টেকনিক্যাল টেক্সটাইলের ক্ষেত্রে? না, তুমি বুটেক্সকে বুটেক্স কি করবে এখানে, তোমাকে তো আমি বলছি তুমি সাজেস্ট করার জন্য, তুমি তো বলতেছো বুটেক্স সাজেস্ট করবে, বুটেক্স করবে, বুটেক্স করবে, আর বুটেক্স কেন করবে এখানে? অনেকের খাতা সেম অ্যানসার, সেম ধরনের টোন, সেম ধরনের কথা, বুটেক্স বুটেক্স বুটেক্স। আমি ওগুলা মার্ক করে রাখছি সবগুলা খাতাতে যতটুকু পারছি, যখন বিরক্ত হয়ে গেছি তখন আর মানে কি করবো, দাগ দিয়ে চলে গেছি যে আর কি করবো এগুলো তো, এইভাবে আসলে আসবে না। ঠিক আছে, বুটেক্স তোমার একটা খাতার মধ্যে অর্ধেক জায়গায় বুটেক্স জুড়ে আছে, বুটেক্স এখানে কি করবে? এখানে হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কি করবে সেটা বলতে হবে, নট বুটেক্স। বুটেক্স তো আসলে মানে একচ্ছত্র কেউ না যে ওরাই সবকিছু করবে। ইভেন বুটেক্স আসলে কি করছে এতদিনে বলো? জানতে হলে যদি বুটেক্স যেহেতু বাংলাদেশের একটা রেপুটেটেড ইউনিভার্সিটি, তো ওদের তো একটা ভূমিকা থাকবে যে ওরা স্টুডেন্টদেরকে এই বিষয়ে শিক্ষা দিবে বা জানাবে। তাহলে ওরা জানবে কিভাবে যেখানে ওরা নিজেরাই জানে না, এরকম একটা অবস্থা? ফিউচারে যদি যারা আসবে তারা কি করবে, মাস্টার প্ল্যান বুঝো, মাস্টার প্ল্যান। আরে তোমাদের ব্রেনটা তো অনেক ছোট ভাবে চিন্তা ভাবনা করে সময়, তোমরা এত ছোট ভাবে চিন্তা কেন করো, একটু বড় করে চিন্তা করা শেখো। ঠিক আছে, হ্যাঁ একটু বড় করে চিন্তা করো ভাই, 4 বছর পরে ফেলছি এখন, একটু মাথাটা একটু বড় করো। ঠিক আছে, যাই হোক এগুলো বাদ দাও, যতটুকু গেছে গেছে, এগুলো নিয়ে চিন্তা না করে কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করি যে কোশ্চেন গুলো আসলে কি ধরনের ছিল। তার মধ্যে আর একটা জিনিস ট্রিকি ছিল, সেটা হচ্ছে শর্ট নোট। শর্ট নোট এটা একটা সুন্দর একটা জিনিস ছিল তোমাদের। শর্ট নোট লেখার নিয়মটা কি, কোনো প্যারাগ্রাফ আকারে লেখা যাবে না, এখানে লিখতে হবে কিভাবে, পয়েন্ট আকারে। তোমাকে যদি আমি বলি কটন ফাইবার সম্পর্কে লেখো, কটন ফাইবার কিভাবে লিখতে হবে, কটন ফাইবার কোথা থেকে আসছে, ফার্স্ট হিস্টোরি, তারপরে ছোট করে তার কম্পোজিশন, এরপরে হচ্ছে তার ফাইবার প্রপার্টিজ, কালটিভেশন মেথড, এই সবগুলো কিন্তু আসতে থাকবে শর্ট নোট আকারে, ছোট ছোট করে আসবে। ঠিক আছে, একটা পেজের মধ্যে এই সবগুলো তুমি আনতে পারবা? তোমাকে যদি বলি তুমি একটা পেজের মধ্যে সবগুলো আনবা, পারবা সব, মানে কটন ফাইবারের কোনো কিছু যাতে বাদ না যায় একটা পেজের মধ্যে আসবে?
প্রত্যেকটা মেইন পয়েন্ট থেকে এক্লেন এক্লেন করে লিখতে হবে, একটু একটু করে আনতে হবে, এবং ওই অংশটা পড়লে যাতে আমি পুরো কটন ফাইবার সম্পর্কে জানি, এটাকে বলে শর্ট নোট। বুঝা গেছে? এগুলোর ক্ষেত্রে খেয়াল থাকবে, এইসব জায়গাগুলো, এখানে নাম্বার গুলো খুব সহজ, নাম্বার গুলো গ্যাদার করা যায়, তবে এটার নামটা বুঝতে হবে, শর্ট নোটস, মানে একটা নোট হইতে হবে এখানে, অবশ্যই সামারি হইতে হবে। ঠিক আছে, ডিফারেন্ট বিটুইন, তোমাদের এই কোশ্চেনটা খুবই সহজ হয়ে গেছে, এটা নিয়ে খুব সহজ একটা কোশ্চেন। এই দুইটা কোশ্চেন অনেকেই কি করলা এটা আমি বুঝি নাই, অনেকেই সারফেস কোটিংটা, মানে এখানে কোশ্চেন দুইটা সেম, কিন্তু একবার বলেছিল কি ফিনিশিং ইনফ্লুয়েন্স, একবার বলেছে সারফেস কোটিং। এখন ওরা যখন ফিনিশিং লিখছে বা সারফেস কোটিং লিখছে, ফিনিশিং এ গিয়ে আর এটা লেখে নাই, এটা ইনক্লুড করে নাই, আবার ফিনিশিং এ গেছে তখন এটা লিখছে বাট এখানেই এটা লেখে নাই, মানে এরকম একটা অবস্থা আর কি। মানে ওরা ভাবতেছে যে একই জিনিস কি দুইবার লিখবো কিনা, বিষয়টা এরকম, একই কোশ্চেন দুইবার দেওয়া হয়েছে, একটা 50% আর একটা হচ্ছে ফুল 100%, তাহলে দুইটা কোশ্চেনের ধরন কিন্তু ডিফারেন্ট। স্যার কোশ্চেন প্যাটার্নটা আমাদের কাছে অনেক কঠিন হয়ে গেছে স্যার, আমরা বুঝি না। না এটা সুন্দর হয়েছে, মানে আমি, আমার কাছে মনে হচ্ছে ভালো হয়েছে, বাট তোমরা বুঝো না এটাও ভালো হয়েছে, বুঝতে হবে। স্যার আপনার বুদ্ধিমত্তার সাথে স্যার আমাদের বুদ্ধিমত্তা তো স্যার এক না। এখানে এমন কোন কোশ্চেন না যে মানে তুমি সহজে বুঝে যাবা, ঠিক আছে? আবার কিছু জিনিস আছে কমন, কমন রাখছি আমরা, যে আমরা যাতে ফেল না করি বা আমাদের নাম্বার যাতে একেবারে কমে না যায়, ঠিক আছে? আমি 100% অবজেক্টিভ দিই নাই, যাতে তুমি একেবারে 100-100 পেয়ে যাও সেভাবে কোশ্চেন করা হয় নাই, আবার একেবারে ফেল করবো সেমন সেরকম ভাবেও কোশ্চেন করা হয় নাই, মানে 50-50% দুই দিকেই রাখা হয়েছে। আর গ্রেডিং করা হয়েছে বললাম, যে তোমাদের একই কোশ্চেন যদি আমি ধরি, এক নাম্বার যদি ওয়ান এরিয়া ধরি, তাহলে 40 জন বা 30 জন আমরা এক এক রকম লিখছি, তো এদের নাম্বারটা এক এক রকম হচ্ছে। ক্লাসিফিকেশনে কোনো নাম্বার কাটার কোনো মানে অবশ্যই মানে অপশনটা খুব কম আর কি, নাই বললেই চলে। অনেকে আবার একটু ক্লিয়ার করে দিচ্ছে ক্লাসিফিকেশনের মধ্যে, যেমন ই টেক্সটাইল, তারপরে তোমার স্মার্ট টেক্সটাইল, হাইটেক টেক্সটাইল, এইসব ইনফরমেশন গুলো তারা ইনক্লুড করছে, স্বভাবতই ওরা একটু বেশি নাম্বার পায় আর কি। যদি আমার দুই দুই এর মধ্যে দুই থাকে তাহলে দুই ওরা পেয়ে যায়, আর বাকিদেরকে আমি একটু কমাইতে চাই, এরকম আর কি অবস্থা, যে ওরা পুরোটা আমার ওরা মানে যোগ্য আর কি পাওয়ার। তারপরে দুই এর এতে দেখো ইম্পর্টেন্ট প্রপার্টিস এন্ড ক্লাসিফিকেশন, এটা তো বুঝতেই পারতেছো একটা শর্ট নোট আকারে আসবে, তবে আমি মনে হয় না কয়েকজনের খাতায় মনে আমার একটু এলেমেলো হয়েছে যে ওরা দুইটা লিখছে পরে গ্যাপ দিয়ে আবার দুইটা লিখছে, এরকম একটা মনে কয়েকজনের মনে ঝামেলা আছে। যাই হোক, চার্জার খাতা শেষে দেখে একটু বুঝতে হবে আর কি। আবার অনেকে কি উঠছে যে গ্লাস এন্ড প্যানক্স একসাথে লিখে ফেলছে, আরে গ্লাস আর প্যানক্স তো দুই ফাইবার, এটা এক ফাইবার না তো, ঠিক আছে? এই জায়গাগুলোতে অনেকেই আর কি ভুল করে ফেলছে, ফাইবার তিন কারণে যায় এখানে, একটা ফাইবার না চারটা ফাইবার। তারপর হচ্ছে কি এক্সপ্লেইন দ্য প্যারামিটার টু বি কনসিডার্ড, এ তো বলছি যে তোমরা আসলে একটা ছোট্ট একটা ভিডিও ছিল ওইটাকে যদি খুব সুন্দর ভাবে তুমি লিখে দিতা, মানে এটা বলা যায় 100% হয়ে গেছে, 50% এর উপরে কারেক্ট অ্যানসার চলে আসছে। কিন্তু অনেকেই দেখলাম যে তোমাদের অ্যানসার গুলোকে অন্যদিকে নিয়ে গেছো, আমি নিজেও বুঝি নাই যে কেন ওই সব জিনিস এখানে আসবে, বিশেষ করে টেনজাইল স্ট্রেন্থ, এই স্ট্রেন্থ, সেই স্ট্রেন্থ, এগুলো কেন আসবে? আবার অনেকে দেখলাম লিটারেচার রিভিউ টিভিউ এভাবে আনছো, কি যেন কি যেন ভাবি যাবি কতগুলো নিয়ে আসছে, ওগুলো হচ্ছে আর্টিকেল কিভাবে লিখতে হয় ওইটার সাথে এটা কিভাবে রিলেট করো, কোনোভাবেই তো আসলে আসে না। ২২.৫ ওকে, আর ইসের মধ্যে আইসিই তে কত হাইয়েস্ট? 23.5 তোমরা ওইটার থেকে ভালো করছো বলবো না আসলে, এটাতে নাম্বার একটু বেশি দিচ্ছি, ভালো করছো এটা নিয়ে কথা বলতে চাচ্ছি, কারণ আমরা বিএসসি ইঞ্জিনিয়ার একটা অ্যাপ্লিকেশন লিখতে পারি না, এটা ইচ্ছে দুঃখজনক আসলে আর কিছু নাই। কোথায় গেল কোশ্চেনটা? ওবি ক্লাম কোশ্চেন আইসি ওকে,
আচ্ছা, তাহলে এখানে কি ছিল প্রথমে কি ছিল? আমি প্রথম একে তো বুঝলামই, একে যদিও তোমরা অনেকেই ভুল বসতো যে ডিসমিসাল, এই জায়গাটায় ডিসমিসাল অনেক ধরনের আছে। হ্যাঁ, এটা তোমরা এখানে আনতে পারো নাই। তারপর হচ্ছে তোমার, এটা তো সবাই পাশে, তারপরে তোমার এখানে দিছি কি কমিটি ফর্ম করা হয়েছে, ঠিক আছে, এনভায়রনমেন্ট টেস্টাইল সাজেস্টিভ অপিনিয়ন আন্ডার ভিজিট, এটা অনেকেই ভালো লিখতে পারছো, আবার অনেকেই পারো না, এরকম হচ্ছে, মানে এটা একটা মিক্স অ্যান্সার হয়েছে। আর একটু ভালো পেয়েছিলাম, যাই হোক চলে, তাও আমি এটাকে খারাপ বলবো না, চলে। আবার এখানে এই যে এই জায়গাটায় অনেকে মিক্স করে ফেলছো, চাইল্ড লেবার আলাদা করছো, ইয়ং লেবার আলাদা করছো, আবার দুটাকে এক করে লিখছো। মানে এখানে আমি অবলিকটা এমন ভাবে দিছি, তুমি আসলে জানো কিনা চাইল্ড লেবার এবং ইয়ং লেবার কি সেম কিনা, এটাই বোঝার জন্য আমি এখানে অবলিক দিয়ে রাখছি। আমি ক্লিয়ার করে বলি নাই আমি কি চাইল্ড লেবার চাচ্ছি না ইয়ং লেবার চাচ্ছি, আর তুমি দেখলাম নিজেরাই মিক্স করে ফেলতেছো, নিজেরাই হারাই ফেলতেছো। চাইল্ড একবার লিখতেছো চাইল্ড লেবার, সংজ্ঞা লিখতেছো চাইল্ড লেবার কি, আবার লিখতেছো ইয়ং লেবার কি, আবার চাইল্ড লেবার কি, একই অ্যান্সারের মধ্যে নিজেরা, যার কারণে একটা ঝামেলা হয়ে গেছে, তোমরা হারাই ফেলছো যে আসলে কোনটা চাইল্ড আর কোনটা ইয়ং, চাইল্ড এবং ইয়ং একসাথে লিখছো, চাইল্ড এবং ইয়ং এন্ড কেন হবে এখানে, এন্ড দেওয়ার পরে আবার তুমি ভিতরে গিয়ে আবার দুইটাকেই মানে আরো একটা বেড়াতে নিয়ে যাচ্ছ, মানে আমি আসলে হারাই যাচ্ছিলাম যে আসলে কোথায় শুরু হচ্ছে চাইল্ড আর কোথায় শুরু হচ্ছে ইয়ং লেবার, ঠিক আছে। এরপরের কোশ্চেনটা ছিল কি অ্যাপ্লিকেশন, না অ্যাপ্লিকেশনটা খুব সুন্দর ছিল যে তোমাকে আমি কোনো কারণ ছাড়া হঠাৎ করে চাকরি থেকে বাইর করে দিচ্ছি, এখন কি করবা, ঠিক আছে। তো তোমরা দেখলাম আসলে কি বলবো ঘটনা বানায় ফেলছো, হ্যারাসমেন্ট করছে, এই করছে, সেই করছে, মানে কি বলবো সেক্সুয়াল হ্যারাসমেন্ট যদি বলি সেটাই সবচেয়ে বেশি আসছে, ঠিক আছে। তোমাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এখানে বলা হয় নাই, এখানে বলা হয়েছে কি তোমাকে গালি গালাজ, তারপরে এমনি হ্যারাসমেন্ট করে তোমাকে বের করে দেওয়া হয়েছে, কারণ একটা লোককে হঠাৎ করে তো বের করা যায় না, সে যখন চাকরি করতে থাকে তোমাকে আমি সাথে সাথে কি বের করে দিতে পারবো, বাট হঠাৎ করে তোমাকে বের করে দিচ্ছে। এবং লাস্টে কি বলা হয়েছে টার্মিনেটেড উইদাউট প্রপার ভেরিফিকেশন, তোমাকে জানানো হয় নাই কেন তোমাকে বের করা হয়েছে, কিন্তু তোমরা দেখছি ওখানে আবার ঘটনা বানাই ফেলছো যে স্যার এরকম হয়েছে ওরকম হয়েছে, তারপরে আমার কথা শুনে নেই বা এই ধরনের কথা বলে বলে তোমরা অন্যদিকে যাচ্ছ, এই এইসব কথা তো এখানে বলাই হয় না, যে কারণ তোমার তুমি তো জানোই না তোমার জন্য কি হয়েছে, উল্টা কারণ তোমার কি করতেছো যে আমি সেক্সুয়াল হ্যারাসড হয়েছি যার কারণে আমি চাচ্ছি তার এগেনস্টে যাতে আপনি কি করেন, তোমাকে যে কোম্পানি থেকে বের করে দিছি এই কোম্পানি তো তোমাকে বেরই করে দিছে, তুমি এই কোম্পানি তো আর অ্যাপ্লাই করে লাভ নেই, তোমাকে অ্যাপ্লাই করতে হবে ট্রেড ইউনিয়ন বা ওই যে সিবিএ এজেন্ট কে, স্যার এটা তো মাল্টিন্যাশনাল কোম্পানি লিখছিলাম, মাল্টিন্যাশনাল কোম্পানি কি ট্রেড ইউনিয়ন থাকে, তো এখান থেকে তোমাকে বের করলে তো আর তোমাকে শুধু লোকাল কোম্পানি থেকে বের করা হবে না, মাল্টিন্যাশনাল পুরো অর্গানাইজেশন থেকেই তোমাকে বের করা হবে। এটার জন্য কি আমার ট্রেড ইউনিয়ন থাকবে মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য, লোকাল লোকাল এজেন্ট থাকবে না, তোমার তো লোকাল এজেন্ট, তুমি তো আর ইন্টারন্যাশনাল এজেন্টের কাছে যেতে পারবে না, প্রথমে লোকাল এজেন্টের কাছে যাবে, মানে ট্রেড ইউনিয়ন কে, লোকাল এজেন্ট যদি না হয় দেন তুমি ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন অ্যাপ্লাই করতে পারবে, সেটা আরো বড় বড় জায়গা, বাট তুমি এই অর্গানাইজেশনে অ্যাপ্লাই করে লাভ নেই, মানে ওর কাছে যদি তুমি অ্যাপ্লাই করো এটাতে আসলে কোনো লাভ হবে স্যার, আমরা ভাবছি যে মাল্টিন্যাশনাল কোম্পানি ট্রেড ইউনিয়ন থাকে না, তোমাকে যখন চাকরিতে জয়েন করায় তখন যেমন তোমাকে একটা লেটার দেয়, আবার যখন তোমাকে রিজাইন করায় দেয় বের করে দেয় তখন কিন্তু তারা একটা লেটার দিয়ে মানে সব জায়গায় পাঠিয়ে দেয়, হেড অফিসেও পাঠিয়ে দিবে লোকাল অফিসেও পাঠিয়ে দিবে, মানে এখানে আসলে তোমার আর কিছু করার থাকবে না, তোমার যদি বিচার চাইতে হয় এখন তাহলে বিচার চাইতে হবে অবশ্যই অথরিটির কাছে, ট্রেড ইউনিয়নের অথরিটির কাছে, সিবিএ এর কাছে, সিবিএ এর কাছে, যে আমরা এটা কি বলছিলাম যে কালেকটিভ বার্গেনিং এজেন্ট, ওদের কাছে তোমাকে বলতে হবে যে স্যার অমুক অর্গানাইজেশনে আমি এতদিন ধরে চাকরি করতেছিলাম, হঠাৎ করে এই ধরনের একটা ঘটনা ঘটছে, বাট আমি আসলে কিছু করতে পারতেছি না, অথরিটি আমাকে এরকম বুলিট করছে, হ্যারাস করছে এবং অ্যাবিউজ করে আমাকে আমার ওয়ার্ক প্লেস থেকে বের করে দিচ্ছে, এখন মানে আমি চাচ্ছি আপনাদের সদয় বিনীত মানে নিবেদন আপনাদের কাছে করতেছি যাতে আপনারা এটার এগেনস্টে কিছু একটা করেন, মানে মানে আমার চাকরিটা ফেরত দেন অথবা আমাকে ক্ষতিপূরণ মানে যাতে তারা পে করে, মানে এরকম একটা কি বলবো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে তোমাকে যেতে হবে,
তোমরা যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করছো এখানে, এখানে টোটালি রং একটা ল্যাঙ্গুয়েজ চলে আসছে। আমি যদি বলি তোমাদেরকে, সাপোজ তোমরা একটা অর্গানাইজেশনে এখনো স্টিল নাও একটা লেটার লিখতে শিখো না, এবং অনেকের কিন্তু অনেক মিস্টেক আছে, জেন্ডার, ইভেন জেন্ডার মিস্টেক। হ্যাঁ, একটা ছেলে কিভাবে মেয়ের কাছে সেক্সুয়াল হ্যারাসড হয় আমি বুঝি না, আবার ঠিক আছে আবার ওদিকে কি হচ্ছে বলতে বলতে আমরা কি বলবো, ল্যাঙ্গুয়েজ এর দিক থেকে পুরো উলট পালট হয়ে গেছে। না, আমাদের অ্যাপ্লিকেশনের প্যাটার্নটা কি ঠিক ছিল? হ্যাঁ, আমরা যে অ্যাপ্লিকেশনের প্যাটার্নটা লিখছি, যেমন আমি যেটা লিখছি এরকম প্যাটার্ন কি ঠিক ছিল? হ্যাঁ, তুমি কি লিখছিলা মনে নেই আমার। স্যার স্ক্রিন শেয়ার করি? হ্যাঁ করো, অনেক খাতা কাটছে তো, আসলে কোনটা কোন দিকে গেছে এখন তার কি বলবো, শেখার জন্য আর কি, যে আমার প্যাটার্ন আমার তো খাতায় দেখতে পাচ্ছি না। লেটার যদি লিখতে না পারো, আরে বিএসসি ইঞ্জিনিয়ার তুমি যদি একটা লেটার লিখতে না পারো, হচ্ছে দুঃখজনক, তার কিছু হবে না স্যার। এই যে হ্যাঁ, এটা তো ফার্স্টে তো রং, তারপরে যাও নিচে কি লিখছো। স্যার এই অ্যাপ্লিকেশনটা, স্যার আমরা যেটা লিখছি অ্যাপ্লিকেশন ফর, এখানে কি হবে স্যার? অ্যাপ্লিকেশন ফর টেকিং অ্যাকশন এগেইনস্ট, মানে টেকিং নেসেসারি স্টেপস বা এই ধরনের একটা কিছু লিখবা। তুমি তো ট্রেড ইউনিয়নের কাছে লিখবা না, লিখবা তো ট্রেড ইউনিয়নের কাছে, অ্যাপ্লিকেশন ফর টেকিং টেকিং নেসেসারি স্টেপস এগেইনস্ট দা হোয়াট ইজ স্পেশাল ফ্রম দিস অর্গানাইজেশন, এরকম করে একটা সুন্দর মানে হেডলাইন আসবে। আসে নাই বলতে প্রপার, মানে সিস্টেম ঠিক ছিল আর কি, কাউকে নাম্বার দেই নাই বলতে গেলে। ঠিক আছে, আমি ভিতরের অংশটা দেখে আসলে নাম্বার দিচ্ছি। আর আরেকটা হচ্ছে কি, তোমরা এক পেজে শেষ করবা, একটা অ্যাপ্লিকেশনের নিয়ম হচ্ছে এক পেজ, এক পেজ থাকবে। তারপর হচ্ছে তোমার এই যে তুমি যার কাছে অ্যাপ্লাই করতেছো এটা একটা লাইন বরাবর থাকবে, এগুলো তো তোমরা জানো। একটা পেজ এই অ্যাপ্লিকেশন লাগবে কিভাবে শেষ করবে স্যার? সরি মার্কেট স্যার এক পেজে শেষ করতে হবে। হ্যাঁ, অ্যাপ্লিকেশনের নিয়ম হচ্ছে এক পেজে শেষ করতে হবে। এই অ্যাপ্লিকেশন এক পেজে কিভাবে শেষ করবে? এক পেজে, কারণ এখানে তো বেশি কিছু নাই, তুমি তো জানোই না তোমার কি জন্য ছাঁটাই করছে, তুমি এত ঘটনা কোথা থেকে পাচ্ছ যেগুলো লিখে লিখে ভরে ভরে। স্যার আমাদেরকে বেসিক ধারণা না দিয়ে এই ধরনের কোশ্চেন করলে তো আমাদেরকে এরকমই হবে। ঠিক আছে, সুন্দর। তাই আমি তোমাদেরকে অনেকগুলো লেটার লিখতে দিছি না, অনেকগুলো লেটার বলছি না, এই লেটার গুলো করবা। একটা সিভি কিভাবে লিখতে হয়, একটা কভার লেটার কিভাবে লিখতে হয়, রিজাইন কিভাবে নিতে হয়, জয়েন কিভাবে করতে হয়, বুঝলাম। কারণ এগুলো তোমার লাগবে, আর কতদিন পরে তুমি অ্যাপ্লাই করবা চাকরির জন্য, তুমি কভার লেটার বানাবা, তুমি সিভি বানাবা, এই কোশ্চেন মাস্ট। মানে এই কোশ্চেনটা যদি আমি নাও করাই তোমাকে, এটা তোমার মাস্ট আর কি, তোমার লাইফের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আর একটা জিনিস, ওই যে কয়েকজন একটু ভালো লাগছে যে শুরুটা করছে ওরা খুব সুন্দর, স্যার আই এম অমুক, আমি আপনাদের অর্গানাইজেশনে এত দূরে চাকরি করতেছি। মানে ওদের যদিও অ্যাপ্লিকেশনটা প্রপার অথরিটির কাছে যায় নাই, বাট শুরুটা ঠিক আছে। আবার অনেকে কি করছো প্রথমেই, মানে কেমন ভাবে যেন শুরু করছো যে আমি এখানে ও 5 বছর ধরে চাকরি করতেছি, এটা তো প্রথমে আসবে না, তোমাকে তাকে প্রথমে নিজের পরিচয়টা দিতে হবে, আমি কে। মানে অ্যাপ্লিকেশনের প্রথমটা তো শুরুই হবে আমি কে দিয়ে, আসলে আমি কে, তারপরে না সে আমাকে আমার কি হয়েছে না হয়েছে সেগুলো পরে লিখবে। আগে তোমার আইডেন্টিফিকেশনটা লাগবে হচ্ছে এখানে মাস্ট, অ্যাপ্লিকেশনের শুরুতে। আচ্ছা যাক, আমি আশা করবো যে তোমরা অ্যাপ্লিকেশন এটা কাটার দরকার আছে মিড টার্মে, যদিও মনে হচ্ছে তোমার কাছে কঠিন কোশ্চেন, বাট এটা এই কোশ্চেনটার অ্যান্সারটা তোমরা অবশ্যই খুবই দরকার, একটা অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয়। আশা করবো একই সাথে দুইটার কাজ হয়ে যাবে। আমরা যে খুব ভালো নাম্বার কেটে দিছি এখানে খুব একটা না, তোমাদেরকে 50% নাম্বার সবাইকে দেওয়া হয়েছে, যত ভুলই করো না কেন, মানে তারপরও আমরা নাম্বার দিছি এখানে। ঠিক আছে,
কিন্তু কথা হচ্ছে এই ভুলগুলো ঠিক করে ফেলবা, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। তুমি ওই হিসেবটা দেখো কি বলে, কোশ্চেন প্যাটার্নটা আরেকটু সহজ করে দেন স্যার ফাইনালি, নাহলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তোমাদের মধ্যে কিন্তু ভালো করছে, তুমি ভাবতেছো তুমি ভালো করো নাই, এই যে 23 নাম্বার কিন্তু পেয়ে গেছে একজন, আমি তোমাকে বলতেছি। হ্যাঁ, এ প্লাস এর অপশন কিন্তু ছিল, এমন না যে আমি বলছি যে সবাই এ প্লাস পাবে এটা কখনোই আশা করবো না। আর তোমাদের স্কিলটা, স্কিল লেভেলটা কয়েকজনের অবশ্যই ভালো আছে, তো আমি চাবো যে তোমাদের স্কিলটা ওদের লেভেলে নিয়ে যাবা, যারা এখনো তোমরা এই লেভেলে যাইতে পারতেছো না, তোমাদের সেই লেভেলটা ওখানে নিয়ে যেতে। এই কোশ্চেনটা এমন না যে তোমাকে ফেল করানোর জন্য বানানো হয়েছে বা অনেক কঠিন করা হয়েছে, না এমনটা না, এখানে তোমাকে অনেক কিছু শেখার জন্য দেওয়া হয়েছে। এবং এরকম কোশ্চেনই তুমি আবার হয়তো বা ফাইনালেও একটা দুটা পাবা, মানে কয়েকটা কোশ্চেন পাবা যেগুলো হয়তো বা তোমাকে তোমার স্কিল মানে তোমার পার্সোনালি তোমাকে আসলে ওইটার অ্যান্সার করার মতো স্কিল টাইপ কোশ্চেন আছে। নাম্বার তার ওই কয় দিন না স্যার, একবার আর দেখ নাম্বার কেনা যায় স্যার, এটা না দিলে তো তোমার গ্রেডটা কমানো কমানো খুবই মানে পার্থক্য করাটাই টাফ হয়ে যায়, বুঝতে পারছো? আমার তো নাম্বার কেটে জায়গা নাই তো, এই যে তুমি এগুলো কি করছো, এগুলো তো হুবহু লিখে দিলছো না, বিষয়টা এরকম, আমি তো তাহলে নাম্বার কাটতে পারবো না। স্যার ম্যাথও তো 1 নম্বর কেটে দিয়েছেন স্যার। হ্যাঁ ম্যাথে কাটছি অন্য একটা কারণে, ম্যাথে কাটছি হচ্ছে এই জায়গাটায় ভুল করছো তোমরা, এখানে ক্যালকুলেশন করছো যেটার কোনো দরকারই নেই, এটা তো বোকামি করছো, এই বোকামির জন্য কাটছি 1 নাম্বার। স্যার আমি ক্যালকুলেশন করি নাই তবু আমার কাটছে। জি স্যার ক্যালকুলেশন কে, না না যারা ক্যালকুলেশন করছে তাদের নাম্বারটা কাটছি, যারা করে নাই তাদেরকে 6-6 দিচ্ছি। না স্যার আমি এই রিতা এমএস রিতা মিসেস রিতা ওনারটা ক্যালকুলেশন করি নাই তবু আমাকে পাস দিছে স্যার, আমারটাও কাটা দিছে। হ্যাঁ কেন তুমি দেখাও আমাকে কেন দিছি, তোমাদের ম্যাক্সিমাম আমি যদি তোমার বলি যে এখানে 30 জন স্টুডেন্ট আছে, 30 জনের এই 3 জনের যখন লাস্টে বললা যে উই আর্ন, তারপরে কি যেন সেন্টেন্সটা কিভাবে যেন ইউজ করছো, এই সেন্টেন্সটার একটাও ঠিক নাই, এই 3টা সেন্টেন্স যে লিখছে কারো সেন্টেন্স ঠিক নাই, এবং সবাই একই রকম ভাবে লিখছে, একই রকম ভাবে হি আর্ন, হি আর্ন, তারপর হচ্ছে কি বলবো হি she earned, তারপরে আর ল্যাঙ্গুয়েজটা কেমন জানো she has something, মানে সেন্টেন্সটা পুরোটাই একটা রং একটা সেন্টেন্স, লাস্টে যে সেন্টেন্সটা দিয়ে তোমরা শেষ করছো আর কি, সবাই একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই, ঠিক আছে? নাম্বারটা শুধুমাত্র ওই সেন্টেন্সের জন্য কাটা হয়েছে, এমন না তোমার ইসের জন্য কাটা হয়েছে, ক্যালকুলেশনের জন্য কাটা হয়েছে, ক্যালকুলেশনের জন্য কাটা হয়েছে শুধুমাত্র ইসের জন্য। এই যে অনেকে ক্যালকুলেশন করে আবার হিসাবও করে ফেলছে, মানে একেবারে লাস্টে ও পাবে, ও পাবে, তার জন্য ওদের থেকে আমি 1 নাম্বার না 2 নাম্বার কাটছি। আর যারা সেন্টেন্স গুলো ভুল লিখছে যে সে অলরেডি জিতে গেছে মানে এই টাকাটা পেয়ে গেছে, এই কথাটা যারা লিখছে তাদের 1 নাম্বার কাটা গেছে, কারণ সে হচ্ছে জাস্ট এলিজিবল, সে হচ্ছে যোগ্য, পাওয়ার যোগ্য, নট আর্ন, সে এখনো পায় নাই কারণ সে তো এখন ছুটি নেয় নাই, মানে ছুটি তো এখন সামনে নিবে। এই ডেটটা কিন্তু তোমাদের পরীক্ষার পরের ডেটটা, ওদের পরীক্ষা কত তারিখে ছিল স্যার? আমি লিখছিলাম যে সে 6 মাস কাজ করে নাই এর জন্য সে ম্যাটারনিটি বেনিফিটটা পাচ্ছে না, তাও কেটে গেছে। পাবে না, ঠিক আছে স্যার, আপনি তো আপনি কেটে দিয়েছেন স্যার। হ্যাঁ উপরে তুমি সেন্টেন্সটা পড়ো ঠিক মতো, সেন্টেন্সটা তো ঠিক নাই, মানে সেন্টেন্সের মধ্যে অনেক কিছু ল্যাঙ্গুয়েজ মধ্যে দিক থেকে ভুল আছে, তাহলে আমি হয়তো মানে ওদেরকে দিয়ে দিতে পারতাম। তারপর ওই যে বললাম যে কম্পিটিটিভ দিক থেকে ওই যে একজন আগায় গেছে ওই টেবিল থেকে এটা বাদ দিয়ে দিছে, একজন এই টেবিল থেকে এটা বাদ দিয়ে দিছে, বলছে যে ওর জয়েন করে নাই আলটিমেটলি ওর পাবেই না, বুঝছেন? কথা শেষ, এক লাইনে মানে এই কাজ শেষ, বাকি দুইটা ক্যালকুলেশন করছে, ওদেরকে আমি 6-6 দিয়ে দিছি। আর যারা টেবিল এক্স তো এখানে সংখ্যা গুনছো, এখানে আবার এটা টোটাল করছো,
তারপরে নিচে গিয়ে বলছো ওদের থেকে আমি এক নাম্বার কেটে দিচ্ছি, কারণ ওরা অনেক পরিশ্রম করছে এখানে বেশি, ঠিক আছে? তাহলে আমরা মানে টেবিল করাটা মানে টেবিল করাটা দরকার নাই না, এটা তো প্রথমেই ভুল করছো, ওর হিসাব এগুলো হিসাবের কোনো দরকারই নেই, বুঝলে? জি স্যার এবার বুঝছো, এই হিসাবটার কোনো দরকারই নেই, তুমি এটা দেখছো কেন, এটাই তোমার দেখছো কেন, এই জন্যই তোমাকে এক নাম্বার কেটে দিচ্ছে। তুমি তো ফার্স্টে শেষ, ও তো মানে এক তারিখে জয়েন করছে, এটা তো শেষ, মানে এইটুকুই তো শেষ ওর কাজ, আবার এই ডেটা আমি কেন দেখতে যাবো? বুঝতে পারছো? নট এলিজিবল, এখানে যদি তুমি পুরো টেবিলটা ব্ল্যাঙ্ক করে দিয়ে বলতা শি ইজ নট এলিজিবল ফর দিস ম্যাটারনিটি বেনিফিট, এনাফ। তুমি এখানে সংখ্যাও গুনছো, এখানে আবার যোগও করছো, ঠিক আছে, আবার একজন যোগ করছে, ও যোগ করে কত বানায় ফেলছে জানো? 21 লাখ কত জানো বানায় ফেলছে, ঠিক আছে? এটা করাই যাবে না, এটা কোনো দরকারই নেই, এটা এইচআর ডিপার্টমেন্ট থেকে আমার এই ডাটা কোনো দরকার নেই, ফেরত আসে আমাদের কোম্পানিতে, তাহলে সে এই টাকাটা পাইতে পারে। বাট সে যদি আমাদের কোম্পানিতে আর জয়েন না করে, তাহলে আমি কিন্তু টাকা তাকে দিতে যাবো না, কারণ সে তো আর আমার কোম্পানিতে আসবেই না, এরকম একটা অবস্থা। মানে আমি টাকাটা একটু ধরে রাখবো, দিয়ে দিব না, কারণ তোমরা বলে দিছো আর্ন করে ফেলছে, আর্ন করে ফেললে তো মানে ও তো ছুটিতে যায়ই নাই, ও তো টাকা নিয়ে চলে গেছে, মানে কি হইলো ঘটনাটা? ঠিক আছে, এটা মানে এটা ভুল হয়ে গেল আর কি। আচ্ছা, ফোনে চার্জ নেই মানে আমাদেরও আসলে অবস্থা খাইনি, তোমরা তোমাদের আইডি গুলো তাহলে দিয়ে দাও। আশা করি আমরা কোশ্চেন নিয়ে, আশা করি কিছুটা এগুলো দরকার আছে, কারণ কোশ্চেন তো অবশ্যই ইম্পর্টেন্ট, কোশ্চেনের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমার মনে হয় না যে তোমাদেরকে নাম্বার কম দেওয়া হয়েছে, এই কোন ধরনের কমপ্লেন দিও না আর কি, নাম্বার কম দেওয়া হয়নি কাউকে।